কি হচ্ছেটা কি সম্রাট বাবু, কি চাইছেন আপনি? আমি কি চাইছি সেটা আপনি বুঝতে পারছেন না? সিম্পল একটা ব্যাপার চাইছি, যাতে আপনি কোনো বিপদে না পড়েন, আপনাকে নিরাপদে রাখতে চাই, এটাই আমার টার্গেট, ব্যাস। আমার আমার কেমন যেন লাগছে, আমি কিছু মনে করতে পারছি না। কাল রাতে কি কি হয়েছিল আমার না আমার কিছু মনে পড়ছে না। আমি কখন এই শাড়িটা পরলাম আমার না মনে পড়ছে না। পারবেন না তো, কিচ্ছু মনে করতে পারবেন না। সেই মতোই যে আমি আমার খেলাটা সাজিয়েছি। সম্রাট বাবু, আপনি বলতে পারবেন কাল রাতে ঠিক কি হয়েছে আমার সাথে? আমার না মনে পড়ছে না। দেখুন, আপনার সমস্যাটা কি বলুন তো, আপনি অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছেন। ওসব ভুলে যান, সব কিছু আপনি এদিকে আসুন, এখানে বসুন, মাথা ঠান্ডা করে আপনার। আমি এখন মাথা ঠান্ডা করতে পারছি না সম্রাট বাবু। বাড়িতে আকাশ আরু বাড়ির সবাই আমার জন্য অপেক্ষা করছে, চিন্তা করছে। এত বড় একটা অভিযোগ উঠেছে আমার নামে, কেস ফাইল হয়ে গেছে, আমি আমি এখন মাথা ঠান্ডা করে বসব। ওকে ওকে, কুল ডাউন। দেখুন, আমি একজন ডক্টর, হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনার এই যে মেমোরি লস হচ্ছে সেটা হচ্ছে বিকজ অফ ইয়োর স্ট্রেস। অতিরিক্ত আপনি স্ট্রেস নিয়ে ফেলছেন, আর আপনি ভুলে গেছেন মুর্শিদাবাদের ঘটনাটা, আপনি ভুলে গেছেন সেই অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে তো আপনার আপনার মাথায় ইঞ্জুরি হয়েছিল, ঠিক কি না? ভেবে দেখুন, এইসব ইঞ্জুরি কি হয়, বহু বছর পর আবার 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 ওই রিয়াকশন ফিরে আসে, রিপারকাশন থাকে একটা, সেই এফেক্টটাই এখন হচ্ছে আপনার। হ্যাঁ, না না, সেটা তো আমার আমার কবে সেরে গেছে, সেই সেই কবে মাথায় লেগেছিল তার জন্য এখন আমার কিছু মনে পড়বে না কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে গেছি। অ্যাকচুয়ালি গতকাল রাতে কি হয়েছিল সেটা আপনি এক্স্যাক্টলি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, এই এই শাড়িটা আপনি কি করে পরলেন অ্যান্ড ব্লা ব্লা। আমি আপনাকে বলছি, আমি আপনাকে এই শাড়িটা দিয়েছিলাম এবং আপনি নিজে গিয়ে শাড়িটা পরে এসেছিলেন, তারপরে আপনি একটুখানি স্ট্রেসড ছিলেন, ক্লান্ত ছিলেন, তার জন্য আপনি ঘুমিয়ে পড়েছিলেন, ব্যাস। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার না দম বন্ধ লাগছে এখানে, আমি আমি এখানে থাকতে পারছি না, আমি 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 বাড়ি যেতে চাই। আবার বাড়ি 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 বাড়ি, আপনি বাড়ি যেতে পারবেন না, এটা বুঝুন। আপনি বাড়ি গেলে আপনি যতটা বিপদে পড়বেন ততটা আমিও বিপদে পড়ে যাব। একটা কাজ করুন, আমাদের এখন এখানে মাথা ঠান্ডা করে একটা সলিউশন খুঁজতে হবে, কি করে সলিউশন পাওয়া যায় সেটা দেখতে হবে। দম বন্ধ করার পরিবেশে কি করে সলিউশন খুঁজবেন আপনি? সলিউশন খুঁজতে গেলে আমাদের তো এই ঘরটা থেকে বেরোতে হবে, বাইরে যেতে হবে, প্রমাণ জোগাড় করতে হবে। আমি নিশ্চিত যে লোকটা তুম্বাকে মেরেছে সেই এইসব কিছু ঘটাচ্ছে। আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো নার্সিং হোমে যেতে হবে, নার্সিং হোম থেকে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। ওকে 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 ওকে, আমরা নার্সিং হোম যাবো, 100% নার্সিং হোম যাবো, ডেফিনেটলি যাবো, কিন্তু আজ না, কাল যাবো, কারণ আজ গেলে ওখানে পুলিশ আছে, পাহাড় দিয়ে রেখেছে চারদিকে, আমরা বিপদে পড়ে যাবো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছেন না সম্রাট বাবু, আমাকে আকাশের কাছে যেতে হবে, আকাশে খুব বড় বিপদ, আকাশ আরু ওদের কাছে আমাকে থাকতে হবে, কোনো বিপদ হয়ে যাওয়ার আগে আমাকে ওদের কাছে যেতে হবে। অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি, যা ক্ষতি হওয়ার সে তো হয়েই গেছে, আর আপনি চাইলেও আটকাতে পারবেন না, কোনোভাবে আটকাতে পারবেন না। কি করছেন কি আপনারা? 24 ঘন্টা হয়ে গেল,
তারপরে একজনকে খুঁজে বের করতে পারলেন না। আপনাদের দ্বারা কিচ্ছু হবে না, বুঝতে পেরেছেন? যত সব বাজে সিস্টেম, কিছু একটা করুন প্লিজ। একদম একদম কথা বলবেন না, ঠিক আছে? কথা না বলে কাজের কাজটা করুন প্লিজ। আমি রাখছি। তুমি এরকম কেন করছো? প্লিজ শান্ত হও। তুমি এরকম মাথা গরম করলে তো গন্ডগোল আরো বাড়বে। তিস্তা, আমি শান্ত হতে পারছি না, প্লিজ। আমার আমার এত মাথা ঠিক নেই। আকাশদা, আমি বুঝতে পারছি, এভাবে ধৈর্য হারিয়ে ফেলো না। দেখো আকাশদা, আমরা তো সবাই মিলে চেষ্টা করছি। আর আকাশদা, আমার আমার মন বলছে আজকের মধ্যে তোমাকে কোনো একটা খবর ঠিক দিতে পারবো। মানে? আকাশদা, এর মানে আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো। হ্যাঁ প্লিজ, আপনাদের অনেকক্ষণ ধরে বলছি, একটু বোঝার চেষ্টা করুন। আমাদের কিছু প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। স্যার, আপনাদের কাছে লেটেস্ট আপডেট কি রয়েছে? বলছি তো, কোনো লেটেস্ট আপডেট নেই। কেন বুঝতে পারছেন না বলুন তো? কথা তো আপনাকে বলতে হবেই স্যার, এত বড় ঘটনা। আচ্ছা প্লিজ, আপনারা একটু বাইরে যান প্লিজ। অভিক, ওদের আসতে দে। আকাশ, এক মিনিট, আপনারা এখানেই ওয়েট করুন প্লিজ। আকাশ, ওখানে অনেক রকমের লোক আছে, বলে যাস না তোর উপরে অ্যাটাক হয়েছিল। ওদের মোটিভ কি আমরা জানি না, আর পুলিশ কিন্তু আমাদের বারণ করেছে ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। আপনার চুপ করে থাকাটাকে কি আমরা হ্যাঁ বলে মেনে নেব মিস্টার চ্যাটার্জি? তাহলে কি আপনি স্বীকার করছেন ইরাবতী মিত্র সত্যি দোষী? আচ্ছা আপনারা কেন এরকম করছেন প্লিজ? বললাম তো, আপনারা বাইরে যান। অভিক, বললাম তো ওদের আসতে দে। আকাশ, আমি ওদের ভয় পাই না, যা বলবো সব সামনাসামনি বলবো, ওদের আসতে দে। আসুন আপনারা। সবাইকে প্রথমে জানিয়ে দিই, আমি কিন্তু মানি না ইরাবতী কোনো দোষ করেছে। ইরাবতী কিন্তু ডক্টর নয়, তার জন্য যা কিছু ঘটেছে তাই জন্য ইরাবতী রেসপন্সিবল নয়। ওই নার্সিং হোমেরই তো একজন নার্স বয়ান দিয়েছেন যে ইরাবতী মিত্র ওনাকে একটি ইনজেকশন দিতে ইনসিস্ট করেছিলেন। ছিল হয়তো, কিন্তু সেটা ছিল ডক্টর ইনস্ট্রাকশন। তাছাড়া কোথায় ছিল ওখানকার ডক্টররা? আপনারা সেই ব্যাপারটা খুঁটিয়ে দেখছেন না কেন? ইরাবতী মিত্র যদি দোষী না হন তাহলে উনি পালিয়ে গেলেন কেন? একবার ভালো করে ভেবে দেখুন, ইরাবতীর মতো একটা বুদ্ধিমতী মেয়ে এরকম একটা সিচুয়েশন থেকে পালিয়ে যাবেন কেন? তাহলে আপনি এটার কি ব্যাখ্যা দিতে চাইছেন? কারণটা হলো, ইরাবতীকে ইচ্ছে করে এই ঘটনা থেকে কেউ সরিয়ে দিয়েছে, যাতে ও নিজের লড়াইটা লড়তে না পারে। এর মধ্যে বড় একটা চক্রান্ত আছে, সেটা আপনারা খুঁজে বের করার চেষ্টা করুন। এখানে এসে আমাকে বা আমার ফ্যামিলিকে হ্যারাস না করে খোঁজ নিন এর পেছনে কে আছে। আপনার কি মনে হয় কে আছে এসবের পেছনে? মেবি আমার কোনো বিজনেস রাইভাল বা পুরনো শত্রু, যে চায় না আমরা সুখী হই। বেচারা বিজনেস টাইকুন আকাশ চ্যাটার্জি বউকে হারিয়ে একেবারে দিশারা হয়ে গেছে, চোখে মুখে পথ দেখতে পাচ্ছে না। অবশ্য সেটাই হওয়ার কথা, খুব ম্যাচে না। আরে দেখতে হবে তো তোমার উল্টো দিকে কে দাঁড়িয়ে আছে। সম্রাট লাহিড়ি, খিলাড়িও কা খিলাড়ি। মাঝে মধ্যে আমি ছন্দ মিলিয়ে ভালো কথা বলতে পারি। আপনি একেবারে ঠিক ধরেছেন, আমি চাই না আপনি আর ইরাবতী একসাথে থাকেন। আমি চাই না যে আপনারা একসাথে সুখে সংসার করেন। চাই না আপনারা একে অপরের পরিপূরক হন। আমি চাই না, আমি চাই না আপনার এই হম্বি তম্বি আমি একেবারে বন্ধ করে দেব চিরদিনের মতো। ইয়েস, আর আপনার ওই বউ ইরাবতী, তাকে তো আমি আমার কাছে রেখেছি, একেবারে সন্তর্পণে আমি নিজের কাছে রেখেছি। আপনি খুঁজবেন তাকে কিন্তু কিছুতেই পাবেন না। আর আপনাকে অত কষ্ট করতে হবে না, কারণ খুব শিগগির আপনি
সুন্দর পৃথিবী ছেড়ে একেবারে প্লিজ আপনাদের যা জানার হয়ে গেছে এবারে প্লিজ আপনারা আসুন, অনেক ইন্টারভিউ নিয়েছেন আর না, এবারে আমাদের একটু আমাদের মতো থাকতে দিন। আপনারা তো শুধু প্রশ্ন করবেন, খোঁজ তো আমাদেরই করতে হবে, সলিউশন তো কিছু বার করতে পারবেন না, আমাদেরই যা করার করতে হবে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আসুন প্লিজ। নীল কাজটা করতে পারলো কিনা কে জানে। চলো 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 পাল্টাই।